নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন জীব বৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞ টিম দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা অতিরিক্ত বজ্রপাত ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির সংখ্যা চারজনের জি আই সত্ত্ব বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে তোconvolution ছিলেন ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 এর দেশে সংবাদে সাথে থাকছে ফিরদৌস আহমেদ দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরসু দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে 43 ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের চাকপাই রেঞ্জের আগুন তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভাতে আরও সময় লাগবে এছাড়া বিশেষজ্ঞ টিমের মাধ্যমে জীব বৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা আগুন লাগার তৃতীয় দিনে এসে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদ্পাই রেঞ্জের আমুর এলাকার আগুন সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকায় পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্ট গার্ড দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে আগামী দুই তিন দিন ধরে পর্যবেক্ষণ করবে এর আগে রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস বন বিভাগ নৌ ও বিমান বাহিনীর চব্বিশ ঘন্টার চেষ্টায় আগুনের বিস্তৃতি থামানো হয় পরে সরজমিনে পরিদর্শন শেষে রোববার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বনরক্ষক জানান ক্ষতিগ্রস্ত জীববৈচিত্রের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি আগামী দশ কার্য মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীব ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে ফরেস্ট ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগের হাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে পরে ছড়িয়ে পড়ে দুই কিলোমিটার এলাকা জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সুন্দরবনের আগুন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন গভীর জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে নিতে বেশ বেগ পেতে হয়েছে বলেও সভায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তিনি বলেন বৈঠকে প্রত্নসম্পদ আইনের খসড়ার অনুমোদন দেয়া হয় এছাড়া বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি কালবৈশাখী ঝড় বজ্র বৃষ্টিতে অবসান হয়েছে স্মরণকালের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের আগামী কয়েকদিন ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়িদরা তবে অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টিতে যানমালের ক্ষয়ক্ষতির শঙ্কাও তাদের সারাদেশে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে মানিক শিকদার জানাচ্ছেন বাকিটা অবশেষে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি ভিজিয়ে দিল ধরণে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারেই টানা সাঁত্রিশ দিন ধরে চলা তাপ প্রবাহের অবসান হল রাজধানী সারা দেশে মাঝারি বৃষ্টিপাতে দীর্ঘদিন পর বৃষ্টির স্পর্শে আপ্লুত দেশবাসী কমছে তাপমাত্রা নতুন করে তাপ প্রবাহের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর আমরা পূর্বে থেকে বলেছিলাম যে পাঁচ তারিখের পর থেকে দেশের সারা দেশের উপরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বজ্র জ্বর বৃদ্ধি পাবে এবং কালবৈশাখী জ্বর বৃদ্ধি পাবে সে অনুযায়ী গতকাল আমরা সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করেছি শ্রীমঙ্গলে একশো চব্বিশ মিলিমিটার আর ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি ছত্রিশ মিলিমিটার তাছাড়া দেশের প্রায় অংশগুলোতে আমাদের বৃষ্টিপাতের রেকর্ড আছে সে অনুযায়ী কিন্তু দেশের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে তবে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি কালবৈশাখী সুনামগঞ্জে সহস্রাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি নষ্ট হয়েছে ফসলি জমি ও গাছপালা হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত হয়েছে আগামী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রয়েছে বজ্র ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কাও এখানকার যে বৃষ্টিপাত হয় ত সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় থাকে এবং বজ্রপাত হয়ে থাকে যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যায় বজ্রপাতে যতটা সম্ভব নিরাপদে থাকার পরামর্শ আবহাওয়াবিদ্যার কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না বৈদ্যুতিক পুল যেখানে আছে ওখানে দাঁড়ানো যাবে না ফাঁকা কোথাও জায়গা থাকলে ওখানে তারা যাবে না আমাদেরকে ঘরের ভিতরে অথবা বিল্ডিং এর ভিতরে কোথাও আশ্রয় নিতে হবে এই সময় মালিক সিদ্ধার একুশে টেলিভিশন ঢাকা জিআই বা ভৌগোলিক নির্দেশক সত্য রক্ষায় ভারতে আইনি লড়াই চালাতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার একই সঙ্গে বাংলাদেশে একশো পঞ্চাশটি জিআই পণ্য রয়েছে বলে হাইকোর্টকে তালিকা দিয়েছে শিল্প মন্ত্রণালয় বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে তালিকা দাখিল করা হয় বাকিটা সম্প্রতি কয়েকশো বছরের পুরনো বাংলাদেশের টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত এরই ধারাবাহিকতায় গত আট ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশটির শিল্প মন্ত্রণালয় ভারত টাঙ্গাইল সারিকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয় তখনই দেশে জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে এই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রিটের আদেশে রুলসহ জিআই পণ্যের তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত এরই প্রেক্ষিতে সোমবার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা আদালতে দাখিল করে শতাধিক পণ্য আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে তালিকায় নেত্রকোনার বালিশ মিষ্টি বিরৈচাল সোমেশ্বরীর মহাসোল সহ বিভিন্ন এলাকার পণ্যের নাম উল্লেখ করা হয় মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেক্টিফিকেশনের জন্য বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি গত কয়েক বছরে বাংলাদেশের মোট একুশটি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে এছাড়া আবেদনের প্রক্রিয়ার মধ্যে আছে আরও দুটি পণ্য ঢাকা যখন ফিরছি তখন থাকছে প্রথম নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন দেখছেন দেশের সংবাদ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে ভোট গ্রহণ আট মে প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচার প্রচারণা অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণা বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা ব্যানার ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নীলফামেরি ডিমলা ও ডুমারের পদঘাট ভোটারদের মঞ্চে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন লুমারের আট এবং ডিমলার চারজন চেয়ারম্যান প্রার্থী প্রচার প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে প্রতিটি ধর্মসভা প্রতিটি সব জায়গায় আমার উপস্থিতি সর্বাগ্রে ছিল মানুষগুলো আতঙ্কিত চিন্তিত যে আসলে আমরা ভোট আমাকে দেবে কিন্তু ফলাফল কি হবে ফলাফল নিয়ে মানুষ চিন্তিত প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেটার লক্ষ্যে আমি কাজ করে যাব নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটার অবাধ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক নির্বাচিত করব তার দ্বারা আশা করি তিনি যেন এলাকার উন্নয়ন অব্যাহত রাখেন শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন কেউ ব্যালট বক্স চিন্তাই করবে বা আমার ব্যালট পেপারের মধ্যে হাত দিবে এরকম সমর্থকদের হওয়ার কথা না সুনামগঞ্জের তিরাই ও শাল্লায় দুই লাখ সাতাশি হাজার একশো সাতাশ জন ভোটারের মঞ্চে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা এ দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন দশ জন চেয়ারম্যান নয় জন ভাইস চেয়ারম্যান এবং ছয় জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার নির্বাচনে জনগণ সাড়া দিচ্ছে আমি খুবই আশাবাদী তারা উপজেলায় আমার সব জায়গায় ভোট আছে এবং আমি আশাবাদী আমরা আচরণবিধি মেনেই চলতেছি এবং আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করব এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যার সাহস আছে যে শিক্ষিত এবং হাল্লার গণমানুষের কথা বলবে ভোটকে প্রভাব মুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে আমরা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারি সেই জন্য আমরা মিটিং করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন নাটোর থেকে প্রতারণা করে নিয়ে যাওয়া একশো ষাট বস্তা চাল সহ চক্রের সক্রিয় সদস্য লিটনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান গত পঁচিশ এপ্রিল এক ব্যক্তি ঢাকার পাইকারি চাল ব্যবসায়ী পরিচয় দিয়ে নাটোরের বড়াই গ্রামের গাজী অটোরাইস মিলের মালিকের সাথে চাল কেনার চুক্তি করেন ত্রিশ এপ্রিল দুশো সত্তর বস্তা চাল পাঠানো হলে প্রতারক চক্রের সদস্যরা অন্য গাড়িতে করে চাল নিয়ে পালিয়ে যান এ ঘটনায় মালিক মাহবুবুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন পরে পুলিশ অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার বিধি বৈষম্য দূরীকরণ সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের আদেশ প্রত্যাখার চাকুরি নিয়মিতকরণ সহ কয়েক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকেই কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে জেলার সকল কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা টানা দুই দিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা গাজীপুরের কাপাশিয়ায় লিচু বাগানে মৌ চাষের বাড়তি আয় স্বাবলম্বী চাষিরা তাদের দাবি ফুলের সঠিক পরাগায়নে বাড়ছে লিচুর ফলনও ফলে লাভবান হচ্ছেন দুভাবেই গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম কাপাশিয়ার গ্রামে গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লিচুর গাছে গাছে থোকায় থোকায় ঝলছে লিচু কোন লিচু বাগানে শোনা যাচ্ছে মৌমাছির গুনগুন গুঞ্জরণ উপজেলার তিনশো পাঁচ হেক্টর জমিতে বেলারি বোম্বাই ও থ্রি জাতের লিচু আবাদে ব্যস্ত এক হাজার জন চাষী সাত মেট্রিক টন লিচু ফলানোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে আশাবাদী তারা লিচু বাগানে মৌ চাষও করছেন চারশো পঞ্চাশ জন চাষী বাড়তি আয় আর লিচুর বাম্পার ফলনের আশা তাদেরই বেশি তো বছরও প্রচুর মুকুল আসছে এখানে মৌমাছির চাষ করা হয়েছে মৌমাছি বসানোর পর গাছে ফলনটা বৃদ্ধি পায় মৌচাক এরিয়াতে আমাদের পরাগায়ন ভালো হয় আর লিচু বাগানের মৌ থেকে এক সপ্তাহ পর পর মধু সংগ্রহ করেন মৌয়ালরা ফেরেম ঝাঁকে দিয়ে বাক্স মধ্যে মৌ রেখে লিচু ফেলে মধু আহরণ করতেছে প্রতি বাক্সে প্রায়

ইসলাম নাটোরে গোপালপুর পৌর আওয়ামী লীগ সহ সভাপতি মঞ্জুর রহমান দাবিতে বিক্ষোভ ও সমাবেশবন্ধন করেছেন আওয়ামী লীগ সকালে লালপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তারা এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্বজন এবং স্থানীয়রা অংশ নেন মানববন্ধনে বক্তারা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান গত ত্রিশ এপ্রিল নগর রেলওয়ে স্টেশনের কাছে দুর্বৃত্তরা মঞ্জুকে গুলি করে হত্যা করে এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দেশজুড়ে দেশটির পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পতাকা মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম সি আরবি চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রলীগ নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে পদযাত্রা করেন শিক্ষার্থীরা পাবনায় পদযাত্রা ও সমাবেশ করে জেলা ছাত্রলীগ পঞ্চগড়ে পতাকা মিছিল ও সমাবেশ করেন মকবুলা রকমান সরকারি কলেজের শিক্ষার্থীরা পটুয়াখালী সরকারি মহিলা কলেজে পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয় রাজপাড়িতে পতাকা মিছিল করেন সরকারি কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রামের খবর ঝোড়ো হাওয়া সহ চট্টগ্রামে হল স্বস্তির বৃষ্টি বেলা তিনটার দিকে বৃষ্টি শুরু হয় দুপুর থেকে মেঘে আকাশ কালো হতে শুরু করে পরে তিনটার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ঝড়ে নগরীর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আবহাওয়া অফিস জানায় কয়েক মিনিট স্থায়ী ছিল তীব্র বাতাসের গতি সেই সাথে বজ্রপাত সহ বৃষ্টি নামে এতে নগরীর বিভিন্ন স্থানে জলবদ্ধতাও সৃষ্টি হয় তবে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও স্বস্তি ফেরে জনমনে চট্টগ্রামে পতিঙ্গায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সকালে নগরীর মাকিদ ফুর্স নামের প্রতিষ্ঠানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুসোহান প্রতিষ্ঠানটি ঢাকার একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের মোড়ক লাগিয়ে আইসক্রিম বাজারজাত করে আসছিল গোপন সংবাদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এ জরিমানা করেন খাবারের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন জায়গায় অনেক দিন অভিযান চালাচ্ছেন ভিত্তিপ্রস্তর স্থাপনের চোদ্দ বছরের বেশি সময় পর নগর ভবনের নির্মাণ কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকালে আন্দরকিল্লায় নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন কাউন্সিলর জখর লাল হাজারি শৈবাল দাস সুমন হাসান মুরাদ বিপ্লব সালাম মাসুম রুমকি সেন গুপ্ত তিপ্পান্ন দশমিক চার পাঁচ কাঠার ওপর তিনটি বেসমেন্টসহ সহ তলা নগর ভবনটি নির্মাণ হচ্ছে ভবনটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে আটাশ কোটি বিশ লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা 2010 সালের 11 মার্চ ভবনের ভিত্তি স্থাপন করা হয় শেষ করব 21 দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আরো একবার নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন জীব বৈচিত্র্যের ক্ষয় ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞ টিম দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা অতিরিক্ত বছরপাত ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির শঙ্কা টাঙাইল সারির যেআই সত্য বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে সর্বশেষ খবর জানতে ড্রায়াল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে দশ জিবি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্লাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল